এভাবে যদি বাসায় চকলেট কেক তৈরি করুন তাহলে বেকারির কেককেও হার মানাবে এতটা স্পঞ্জি হয় এখানে আমি তিনটা ডিমের সাদা অংশের সাথে হাফ কাপ চিনি এবং ভেনিলা এসেন্স দিয়ে ভালো করে ভিট করে নিচ্ছি ভিট করে ক্রিমি টেকচার নিয়ে এসেছি আর তিনটা কুসুমকে আমি ওয়ান থার্ড কাপ তেল এবং ভিনেগার দিয়ে মিশিয়ে তারপর ডিমের সাদা অংশের মধ্যে ফুমের মধ্যে আলতোভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি শুকনো উপকরণগুলো চাল নিতে চেলে নিব ওয়ান থার্ড কাপ ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার আর দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার হাফ চা চামচের কম বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি একটা চামচ কমপ্লেন বাসায় ছিল তারপর আমি চালনি দিয়ে চেলে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আলতোভাবে তো মিশানোর পর আবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লিকুইড মিল্ক এবার একটি মোল্ড নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কাগজ এবং তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম 30 মিনিট পর আমার কেকটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে তো আশা করছি আমার কেকটা আপনাদের ভালো লাগবে থ্যাংকস ফর মাই ওয়াচিং ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল